আমাদের সঙ্গে আছেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি। অজিতদা, আপনার প্রায় 53-54 বছরের অভিজ্ঞতা, একটা ম্যাচ ঘিরে এরকম আবেগ আমরা মোহনবাগান ইসলামাবাদ নিশ্চয়ই অতীতে দেখেছি, কিন্তু ইন্ডিয়া টিমের ম্যাচ ঘিরে এরকম আবেগ কি অতীতে দেখেছি? দেখো, এটা আমাদের কাছে একটা স্বপ্নের মতনই, এবং আমরা এরকম ধরনের ম্যাচ আগে বহু দেখেছিলাম, এবং এটা এখন মাঝে কিছুদিন একটা ঘটা ছিল। তো সেই জায়গাটায় এখন লোকের এরকম টিকিটের চাহিদা বা মানুষ এই ম্যাচটা দেখার জন্য যে একটা পাগলামি বা এটা একটা উন্মাদনা, এটা দেখে সত্যিই একটা ভালো লাগার ব্যাপার। কারণ কি, ফুটবলটা মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা লাভ করছে, এটা দেখে ভালো লাগছে। কালকে স্পেশাল কি থাকছে সুনীলের শেষ ম্যাচে? ওটা আমার কাছে, আমি বলবো অন্তত সাসপেন্সে থাকে, একটু বলবো না, কালকে যাওয়া আমার দেখা যাবে না। আমরা দেখছি যে 62,000 মুখোশ, যেটা সচিনের ম্যাচে আমরা দেখেছিলাম 199তম ম্যাচে ইডেনে, তারই একটা রিপ্লে আমরা দেখবো। এখানে চরিত্রটা সুনীল, আর সুনীলকে কি গাড়ি করে ঘোরানো হবে ম্যাচের পর? এরকম ধরনের নানা রকম প্রোগ্রাম তো নিশ্চয়ই কিছু আছে, আমার কাছ থেকে অন্তত শুনো না, আমি তাহলে একটা সাসপেন্সেই রাখছি। আর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, এই ব্যাপারে আমি কিছু বলবো না। আর নতুন আর কি আছে? আর টিকিট কি সব টিকিট সেল হয়ে গেছে? চলছে, যতটুকু আছে কিছু তো ধরে রাখতে হবে। কত লোক থাকবে বলে মনে হচ্ছে অজিতদা? ফুল হাউস হবে, ফুল হাউস হবে। গভর্নিং বডির কিছু সদস্য আমাদের কাছে একটু বলেছেন তারা 2 নম্বর গেটের টিকিট পেয়েছেন, মোহনবাগানও তাদের VIP টিকিট দিয়েছিল, কিন্তু এবার তাদের 2 নম্বর গেটের টিকিট, তারা একটু খুব দুঃখিত, একটু হতাশ, এই ব্যাপারে একটু বলবেন। জিবি মেম্বাররা মোহনবাগান VIP টিকিট দিয়েছিল, 2টো করে VIP টিকিট, এবং ক্লাবগুলোকে 10টা করে টিকিট দিয়েছিলেন, এখানে 5টা করে টিকিট দেওয়া হচ্ছে। কিন্তু তোমার এগুলো মনে হয় ঠিক খবরটা আসে, 2টো করে VIP টিকিট মোহনবাগান থেকে জিবি মেম্বার দেয়, মানে 124টা VIP টিকিট দিয়েছে। এখান থেকে ওরা ডাইরেক্ট দিচ্ছিল ওদের অফিস থেকে, সল্টলেকের অফিস থেকে যারা গিয়েছিলেন। আমাদের এখানে কোনোদিন আসেনি যে 124টা VIP না, এখান থেকে তো দিতেন না, ওরা তো মেল পাঠিয়ে নিজেদের অফিস থেকে। এটা নয়, আমরা সেটা বুঝবো কি করে, কজন গেছে হয়তো 2-4 জন গেছে তার গিয়েছে। আচ্ছা, এটা নয়, এগুলো আমাদের এখান থেকে যে টিকিট দেওয়া যেগুলো দেওয়ার সময় তো নিশ্চয়ই দিয়েছে। এইগুলো কি জানো তো, সব কিছু ছোটো ছোটো জিনিস থাকে, এগুলো তো সব মেনে গানিয়ে গুনিয়ে নিয়ে চলতে হয়। এগুলো ফুটবলটা দেখো এমন একটা জায়গায় এখন এসেছি, এখন একটা রাইজিং জায়গা, এবং আমরা জায়গাটাকে কতটা চওড়া করতে পারবো ভালোর দিকে, সেই জায়গাটার জন্য আমরা বসে আছি। তো এগুলো নিয়ে আমরা কোনো রকম কাউকে বিতর্কে কোনো জায়গা আমরা রাখতে চাই না। কালকে কি মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী থাকছেন, মুখ্যমন্ত্রীর আসার কোনো পসিবিলিটি আছে অজিতদা? খুব একটা সম্ভাবনা দেখি। আচ্ছা, অনেক ধন্যবাদ অজিতদা।